নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব 2022 সালের, যেটা মাধ্যমিক পর্ষদ থেকে দিয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে যে সমস্ত এমসিকিউ আছে সেইগুলো আমি সলভ করে দেবো। বেশিরভাগ কোশ্চেনগুলো সলভ করা নেই। অনেক ছাত্রছাত্রী আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার, পর্ষদ থেকে, মাধ্যমিক পর্ষদ থেকে যে সমস্ত মানে কোশ্চেনগুলো দিয়েছে, টেস্ট পেপার দিয়েছে, সেটা প্লিজ একটু সলভ করে দিন। সেই জন্য আমি সলভ করে দিচ্ছি। তো দেখো আমি আজকে ইতিহাসে সলভ করাচ্ছি শিশু শিক্ষা, ঠিক আছে, সুকান্ত বিদ্যাপীঠ যে স্কুল থেকে যে সমস্ত কোশ্চেনগুলো করেছে ইতিহাসের, ঠিক আছে, সেগুলো আমি সলভ করেছি। ফার্স্ট কোশ্চেন কিছু 1.1, বাঙালি ছানার তৈরি মিষ্টির ব্যবহার শেখে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পর্তুগিজদের থেকে। পরের কোশ্চেন কিছু 1.2, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1911 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কিছু 1.3, 22 ইয়ার্স টু ফ্রিডম বইটি লিখেছেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বরিয়া মজুমদার। 1.4, কি বলেছে 70 বৎসর গ্রন্থটির হলো, অ্যান্সার হবে, তোমাদের মাথায় রাখতে হবে যে 70 বৎসর লিখেছেন আসলে আমাদের বিপিনচন্দ্র পাল, এটি একটি আত্মজীবনী। ঠিক আছে, পরের কোশ্চেন কেছে 1.5, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয়, অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে কুষ্টিয়া থেকে। পরের কোশ্চেন কি আছে 1.6, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। পরের কোশ্চেন কি আছে 1.7, নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রেভারেন্ড জেমস লং সাহেব। পরের কোশ্চেন কি আছে 1.8, নববিধান ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কেশবচন্দ্র সেন। পরের কোশ্চেন কি আছে 1.9, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ছোটনাগপুরে। পরের কোশ্চেন কি আছে 1.1, দুর্জন সিং নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চুয়াড় বিদ্রোহ। পরের কোশ্চেন কি আছে 1.1, মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিরসা মুন্ডা। 1.1, কি বলেছে কুৎকাটি প্রথা প্রচলিত ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মুন্ডা সমাজে। 1.1, কি বলেছে 1857 মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মঙ্গল পাণ্ডে। 1.14, কি বলেছে 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ভি সাবারকার। পরের কোশ্চেন কেছে 1.15, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের কোশ্চেন কেছে 1.16, বর্তমান ভারত রচনা করেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার স্বামী বিবেকানন্দ। পরের কোশ্চেন কেছে 1.17, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1855 সালে। 1.18, কি বলেছে ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি পরিচালন করেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উপেন্দ্র কৃষ্ণ রায়চৌধুরী। পরের কোশ্চেন কেছে 1.19, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সিভি রমন। তোমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স এটা প্রতিষ্ঠা করেছিলেন মহেন্দ্রলাল সরকার। পরের কোশ্চেন কেছে 1.20, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1906 খ্রিস্টাব্দে। এবার আমি বিভাগ খ সলভ করবো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে 2.1, কি বলেছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, এর অ্যান্সার হবে জাতীয় মহাফেজখানায় সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয়। 2.1, কি বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন, এর অ্যান্সার হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের কোশ্চেন কেছে 2.13, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন, অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। এই অ্যান্সারগুলো কিন্তু তোমাদের করে দেওয়া নেই, ঠিক আছে, সেই জন্য কিন্তু আমি তোমাদের করে দিচ্ছি। পরের কোশ্চেন কেছে 2.14, প্রথম সচিত্র বাংলা বই কোনটি, এর অ্যান্সার হবে অন্নদামঙ্গল, অন্নদামঙ্গল, ঠিক আছে, ভরতচন্দ্র রায়ের লেখা। তো দেখো এবার ঠিক বা ভুল নির্ণয় করে এগুলো সলভ করাবো। 2.21, কি বলেছে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর, এটা কেছে ঠিক আছে। 2.21, কি বলেছে চুয়ার একটি উপজাতি বিদ্রোহ, এটা কেছে ঠিক আছে। 2.23, কি বলেছে আনন্দমঠ উপন্যাস স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত, এটা কেছে ঠিক আছে। 2.24, কি বলেছে কেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বসু, এটা কেছে ভুল আছে, কারণ কেসকোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন আসলে জগদীশচন্দ্র বসু। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। 2.31, কি বলেছে দেবেন্দ্রনাথ ঠাকুর, এর অ্যান্সার হবে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুরের অ্যান্সার হবে আদি ব্রহ্ম সমাজ। 2.32, কি বলেছে তারকনাথ পালিত, এর অ্যান্সার হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হবে। 2.33, কি বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অ্যান্সার হবে একের অ্যান্সার বঙ্গদর্শন, ঠিক আছে। পরের কোশ্চেন কি আছে 2.34, কি বলেছে দীনবন্ধু মিত্র, এর অ্যান্সার হবে নীলদর্পণ নাটক। তো দেখো এই যে ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন সলভ করে দেবো। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51, কি বলেছে বিবৃতি, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এর ব্যাখ্যা কি হবে, এর ব্যাখ্যা এক হবে, সারা বিশ্বে মানব কল্যাণের আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। পরে বিবৃতি কি আছে 2.52, বিবৃতি 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এর ব্যাখ্যা তিন হবে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। পরে বিবৃতি কি আছে 2.53, বিবৃতি ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল, এর ব্যাখ্যা তিন হবে, সারা ভারতব্যাপী রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা। 2.54, কি বলেছে বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এর ব্যাখ্যা তিন হবে, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। এবার
এবার আমি নিরবালা স্মৃতি গার্লস হাই স্কুলের কোশ্চেন পেপার সলভ করবো, যার পেজ নম্বর 139 নম্বর পেজ। তো দেখো 139 নম্বর পেজ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো দিয়েছি MCQ সেইগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কেসে 1.1 নতুন সামাজিক ইতিহাসের কাদের কথা বলা হয়েছে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সাধারণ মানুষ। 1.2 তে কী বলেছে, ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয় বা ভারতীয় ফুটবলের জনক বলে অভিহিত করা হয়, অ্যান্সার হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1.3 তে কী বলেছে, বিপিনচন্দ্র পাল লিখেছেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 70 বছর। 1.4 কী বলেছে, জীবনের ঝড়পাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দেশ পত্রিকায়। দেখো পরের কোশ্চেন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে আমাদের ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মেকলে। 1.6 কী বলেছে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন, অ্যান্সার হবে জেমস উইলিয়াম কোলভিন। ঠিক আছে, এবং ভারতীয়দের মধ্যে ছিল স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.8 কী বলেছে, নববঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন, অ্যান্সার হবে আমাদের ডিরোজিও ঘয়ের অ্যান্সার হবে। পরে কোশ্চেন কেছে 1.9 বিপ্লব শব্দের অর্থ কী, অ্যান্সার হবে আমূল পরিবর্তন ঘয়ের অ্যান্সার। 1.10 কী বলেছে, রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিলেন, অ্যান্সার হবে চুয়াড় বিদ্রোহের। 1.11 কী বলেছে, বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দেন, অ্যান্সার হবে বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন ছিলেন তিতুমির। ঠিক আছে, তিতুমির যার নাম হলো মিন্নেসার আলী। পরে কোশ্চেন কেছে 1.12 কী বলেছে, ফরাজি আন্দোলনের সূচনা করেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শরিয়াতুল্লাহ। পরে কোশ্চেন কেছে 1.13 বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1836 খ্রিস্টাব্দে। 1.14 কী বলেছে, জমিদার সভার সভাপতি ছিলেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রাধাকান্ত দেব। 1.15 কী বলেছে, ভারত সভা প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1876 খ্রিস্টাব্দে। 1.16 কী বলেছে, ভারত সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কলকাতায়। পরে কোশ্চেন কেছে 1.17 বাংলায় মুদ্রণ শিল্পের জনক বলা হয়, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চার্লস উইলকিনসনকে। 1.18 কী বলেছে, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মদন মোহন তর্কালঙ্কার। 1.19 কী বলেছে, সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে গয়ের আছে জার্মানিতে। 1.20 কী বলেছে, লাইনোটাইপ তৈরি করেন, অ্যান্সার হবে গয়ের আছে সুরেশচন্দ্র মজুমদার। এবার আমি একটি বাক্যে উত্তর দেব, এগুলো সলভ করাবো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে, 2.11 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়, অ্যান্সার হবে জাতীয় মহাপেশখানায়। পরে কোশ্চেন কেছে 2.12 স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে 1817 খ্রিস্টাব্দে ডেভিডিয়ার। পরে কোশ্চেন কেছে 2.13 ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। পরে কোশ্চেন কী বলেছে 2.14 খুদকাটি প্রথা কী, এর অ্যান্সার হবে খুদকাটি প্রথা হলো একটি যৌথ মালিকানা, এটা কিন্তু মুন্ডা সমাজে কিন্তু প্রবর্তন হয়েছিল। ঠিক আছে, পরে কোশ্চেন কেছে 2.2 সত্য মিথ্যা নির্ণয় করো। ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.21 মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর, এটা কি আছে শুদ্ধ আছে। 2.22 কী বলেছে, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, এটা কি আছে ঠিক আছে। 2.33 কী বলেছে, যে ভারতীয় উপজাতিগুলিকে অরণ্যের অধিকার দানের উদ্দেশ্যে ঐপরিবেশিক অরণ্য আইন পরিণত হয়, এটা কি আছে ভুল আছে। এবার আমি ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাব। দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে 2.31 উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার কংগ্রেসের প্রথম সভাপতি। পরে কোশ্চেন কী বলেছে 2.32 রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গোরা। 2.33 কী বলেছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সন্দেশ। 2.34 কী বলেছে, দেবেন্দ্রনাথ ঠাকুর, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার তত্ত্ববোধিনী। তো দেখো এই যে ম্যাপ পয়েন্টিং আছে তোমাদের অন্য কোনো একদিন সলভ করে দেবো, এবার আমি বিবৃতি সলভ করাবো। 2.51 কী বলেছে, বিবৃতি ইতিহাস কেবল অতীত কাহিনী নয়, অ্যান্সার হবে ব্যাখ্যাতীন হবে ইতিহাস বস্তুত কী বলেছে প্রমাণনিষ্ঠ অতীতের বিবরণ। পরে কোশ্চেন কী বলেছে 2.52 কী বলেছে, বিবৃতি জেমস লংকে জেল ও জরিমানার শাস্তি ভোগ করতে হয়েছিল, এর ব্যাখ্যা দুই হবে, তিনি নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ করেছিলেন। পরের কোশ্চেন কী বলেছে 2.53 কী বলেছে, বিবৃতি রামমোহন রায় লর্ড আমাস্টকে চিঠি লিখেছিলেন, এর অ্যান্সার হবে ব্যাখ্যা দুই হবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2.54 কী বলেছে, বিবৃতি বিদ্যাসাগরকে গতানুগতিক আধুনিক সংস্কার বলা হয়, এর ব্যাখ্যা তিন হবে, তিনি দেশীয় ঐতিহাসিক বজায় রেখে আধুনিক ভারতের স্বপ্ন দেখেছিলেন। এবার আমি ইতিহাসের পেজ নম্বর 142 নম্বর পেজের যত MCQ SCQ এবং 143 নম্বর পেজের যত MCQ SCQ সম্পূর্ণরূপে সলভ করবো। তো দেখো কী আছে, রানী জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়, এই যে কোশ্চেনগুলো করেছে MCQ SCQ শূন্যস্থান ট্রু ফলস, এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তো দেখো 1.1 কী বলেছে, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয়লাভ করে, অ্যান্সার হবে 1911 খ্রিস্টাব্দে। 1.2 কী বলেছে, 22 গজের খেলা কাকে বলে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ক্রিকেট। 1.3 কী বলেছে, জীবন স্মৃতি আসলে কার স্মৃতিকথা, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। 1.4 কী বলেছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার দিগদর্শন। 1.5 কী বলেছে, হুতুম
হুজুম প্যাচা ছদ্মনাম পরিচিত ছিলেন আনসার বেগুয়ারাচার কালীপ্রসন্ন সিং। 1.6 কি বলেছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা করেন আনসার বেগুয়ারাচার ডেভিড ইয়ার। 1.7 কি বলেছে শব্দ কল্পদ্রুম কার লেখা আনসার বেগুয়ারাচার রাধাকান্ত দেব। 1.8 কি বলেছে হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আনসার বেগুয়ারাচার 1817 খ্রিস্টাব্দে। 1.9 কি বলেছে চুয়ার কথার অর্থ কি আনসার বেগুয়ারাচার নিচু জাত। পরে কোশ্চেন কিছু 1.10 ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন আনসার বেগুয়ারাচার শরিয়াতুল্লাহ। 1.11 কি বলেছে ভিল বিদ্রোহ হয়েছিল আনসার বেগুয়ারাচার পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। 1.12 কি বলেছে 1.12 এর কোশ্চেনটা ভুল আছে এখানে, এখানে বলেছে কো বিদ্রোহের, আনসার হবে কোল বিদ্রোহের একজন নেতার নাম কি আনসার বেগুয়ারাচার বুদ্ধ ভগত। 1.13 কি বলেছে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন আনসার বেগুয়ারাচার লর্ড ক্যানিং। 1.14 কি বলেছে ভারত মাতা চিত্রটি অমর সৃষ্টি আনসার বেগুয়ারাচার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.15 কি বলেছে 19 শতকে সভা সমিতি যুগ বলেছেন আনসার বেগুয়ারাচার অনিল শীল। পরে কোশ্চেন কিছু 1.16 কোন উপন্যাসে বন্দে মাতরম সংগীতটি রচিত হয় আনসার বেগুয়ারাচার আনন্দমঠ উপন্যাসে। 1.17 কি বলেছে আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক কাকে বলে আনসার বেগুয়ারাচার বিদ্যাসাগরকে বলে। পরে কোশ্চেন কিছু 1.18 বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন আনসার বেগুয়ারাচার জে সি বসু, জগদীশচন্দ্র বসু হবে ওকে। 1.19 কি বলেছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় আনসার বেগুয়ারাচার 1906 খ্রিস্টাব্দে। 1.20 কি বলেছে বিদ্যা বণিক বলা হয় আনসার হবে বিদ্যাসাগরকে। এবার আমি এসএ কিউবগুলো সলভ করবো, তো দেখো প্রথমে কোশ্চেন কি বলেছে ঠুংরি গানের প্রবর্তককে অ্যান্সার হবে অতুল প্রসাদ সেন। পরের কোশ্চেন কি বলেছে কাকে কেকের দেশ বলা হয় অ্যান্সার হবে স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। দেখো 2.3 কোশ্চেন কি বলেছে মোনালিসা ছবিটি কার আঁকায় অ্যান্সার হবে লিওনার্দো দা ভিনজি। পরের কোশ্চেন কি বলেছে 2.4 কাকে সাংস্কৃতিক শহর বলা হয় অ্যান্সার হবে কলকাতাকে সাংস্কৃতিক শহর বলা হয়। পরের কোশ্চেন কি বলেছে 2.5 বামাবদিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যান্সার হবে উমেশচন্দ্র দত্ত। পরের কোশ্চেন কি বলেছে 2.6 সেই সময় উপন্যাসটি কার লেখা অ্যান্সার হবে সুনীল গঙ্গোপাধ্যায়। পরের কোশ্চেন কি বলেছে 2.7 প্রথম শিক্ষা কমিশন কি এর অ্যান্সার হবে প্রথম শিক্ষা কমিশন হলো যত সম্ভব প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন। পরের কোশ্চেন কি বলেছে 2.8 কলকাতা মেডিকেল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। তো দেখো এবার আমি শূন্যস্থান পূরণ করছি, কি বলেছে সিধু ড্যাশ বিদ্রোহ নেতা অ্যান্সার হবে সিধু এবং কানু কিন্তু সাঁওতাল বিদ্রোহ নেতা। ঠিক আছে সত্য মিথ্যা নির্ণয় করো। তো দেখো কি বলেছে অহাবি কথার অর্থ হলো নবজাগরণ, এটা কি আছে ঠিক আছে। পরের কোশ্চেন কি বলেছে তানা ভগত আন্দোলন কবে শুরু করেন 1914 খ্রিস্টাব্দে ছোটনাগপুরে। ঠিক আছে 2.21 কি বলেছে সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা, এটা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের আমি পরে একদিন দেখিয়ে দেবো সাঁওতাল বিদ্রোহের একটি এলাকা। ঠিক আছে মুন্ডা বিদ্রোহের একটি এলাকা, নীল বিদ্রোহের একটি এলাকা, খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে, এখান থেকে কিন্তু আসবে। পরের কোশ্চেন কি বলেছে 2.13 সংবাদ প্রভাকর পত্রিকা সম্পাদককে অ্যান্সার হবে মণীন্দ্রকৃষ্ণগুপ্ত। ঠিক আছে মণীন্দ্রকৃষ্ণগুপ্ত। 2.14 কি বলেছে হিন্দু মেলার অপর নাম কি অ্যান্সার হবে চৈত্র মেলা। তোমাদের মাথায় রাখতে হবে 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা কিন্তু প্রতিষ্ঠিত হয় নবগোপাল মিত্র। ঠিক আছে এবং কিন্তু এর সঙ্গে কিন্তু রাজনারায়ণ বসুও কিন্তু জড়িত ছিল। 2.15 কি বলেছে ব্যঙ্গচিত্র জনক কাকে বলা হয় অ্যান্সার হবে গঙ্গেন্দ্রনাথ ঠাকুরকে। 2.16 কি বলেছে ভারত সভাকে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে 1876 খ্রিস্টাব্দে শিবনাথ শাস্ত্রী এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু এই ভারত সভা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু ভারত সভা কিন্তু কলকাতার এলবার্ট হলে কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। 2.17 কি বলেছে এ দেশে কারা প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে পর্তুগিজরা। পরের কোশ্চেন কি বলেছে 2.98 IACS কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠা করেন। 2.19 কি বলেছে বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন প্রফুল্ল চন্দ্র রায়। এবং 2.20 কি বলেছে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।